যে নিয়ামত আজ নিয়ামত যায় গুণত আল্লাহ নিয়ামত তো শুক্রিয়া করলে আল্লাহ বাড়াই গেছে আর না শুক্রিয়া করলে টাইনা নেই চিন্তা নেই সত্য শাস্তি নেই ঠিক কিনা মাশাআল্লাহ মাঝে মাঝে লাগা ভাত বর্তমানে বাংলাদেশ খালি জায়গা ভাই দিয়ে বুঝি ঠিকই না সবাই উঠো উঠে জায়গা পাঁচ টাকা শূন্যস্থান পূর্ণ করো ঠিকই না আপনারা আছেন বসার পজিশন ঠিক করে দূরে দূরে যারা আছেন সবাই চলে আসে বসে না মসজিদও যায় না নমাজ পড়ে না আল্লাহর লোকের সম্পর্ক আছে বলে বুঝা যায় যে কাছে আসে না যে কাছে বসে না ভালোবাসা আসে বলে সে কথা মানাই না আপনারা উঠতে পারেন কথা বুঝো নাকি উঠিয়াও না মানে গুদাম চাই তুলিয়া গেছো তুমি চিনি খাই জল লাগিয়ে আইছি গুদাম চাই জল দেখালো আপনারা আপনি কে পারেন আপনার সামনে জায়গা হারিয়ে আগু কেউ দাদা নেই তো ফের এলো দুষ্টি তুই আর কি পারো আমি জায়গা আচ্ছা লক্ষ্য করো কুরআন শরীফ আল্লাহর কালাম কুরআনের বাক্যটা দিলে আজ পূজোর কালে কোন সন্দেহ কেউ যদি সন্দেহ করে এ কাফির আল্লাহ সুরা বাকারা প্রথম রুকু প্রথমে আল্লাহ শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম জালিকাল কিতাবুল্লাহ রাইব ইহা ওই কিতাব যে কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই দেখিস বল নো প্রবলেম দেখবো কোন সন্দেহ নাই আজ ইসলাম ধর্ম আল্লাহর পক্ষ থেকে নিপুণ নাই যে মঞ্জুর কি তো ধর্ম ঠিক কিনা এই তুই ভাবে না ছেলে যে গোদারি বাড়ি দিলাম আল্লাহ আর এরকম মধ্যে মনোয়ারাত মজিদ রোজা করে
চলে স্বর্গ করতে আসে প্রেম স্বর্গে যায় চলে ঠিক না। আমি আপনারা সামনে পবিত্র কালাম পুরাণ শরীফের 30 নম্বর পারাটি সূরা বুরুজের হয়ে আয়াত পড়ছে। সূরার আলাদা আলাদা নাম আছে ঠিক না। আলাদা আলাদা নাম আছে এই সূরার নাম সূরাতুল বুরুজ। বুরুজ তো কক্ষ ঠিক না, চন্দ্র সূর্য সোলার কক্ষ আছে লাইন আছে লাইন লাইনে চলে। আর আমরা তো সিজা কাঙ্গুর বান্ডারি কুর্তাই তারাও আরো লাইনে বাবা বান্ডারি লাঞ্চারা চলে না রেল গাড়ি আগে চলে বান্ডারি পরে চলে গাঞ্জারি। আর তারা হয় মজবান্ডারি মাদার শরীর উড়ে নুড়ে করে দাঁড়ি কেউ বলে মদিনা শরীর কেউ বলে কানায়ে কাবা এই সুরার প্রতি আমরা একটা ঘটনা উল্লেখ করছি। ঘটনাটা ঘটছে নবীজির জন্ম 70 বছর আগে। কত বছর? 70 বছর আগের ঘটনা। আল্লাহ কুরআন উঠাইছে খেলে উঠাইয়া কোন সারা ওয়ার্ল্ডের মানুষ বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে আল্লাহ এডভাইস করছে নসিহত করছে পথ প্রদর্শন করছে ঠিক না। ঘটনাটা কিটা বর্তমান ওয়ার্ল্ড পলিটিক্স স্টেট পলিটিক্স ভিলেজ পলিটিক্স ঠিক না সামনে রেখে আমি এই সুরা পড়েছি। লক্ষ্য আপনারা আমার বাসা আমি সেই গুণে আপনারা সবার সবই মাঝে খারাপ আমরা সবে মিল্লা সেই আল্লাহর বাড়ি গুণা মাফি দিচ্ছি আর আল্লাহ সেই আমাদের বাড়ি রহমত দিচ্ছি। কথাটা শিকার ঘটনা নাই এটা আপনারা লক্ষ্য করেছিলেন। সেই সময়ের বাচ্চা আছে জানি প্রথম থেকে বাচ্চা আসুন প্রতিটি জিলের প্রতিটি স্টেটে রাষ্ট্র বর্তমানে আসুন ভবিষ্যতে তাহবা দুনিয়া শেষ অবস্থা শেষ ঠিক না ঠিক না। মা বলি বাগালে মস্ত পাদ সাহা মস্ত জাগ মস্ত বুঝাইয়ে বুলবুল মস্ত মস্ত মিল মস্ত চুমলে কি বাজার মস্ত গরিব তার হালে দেওয়া ঠিক না
আল্লাহর প্রেমে কান্নার প্রেমে যাব না। মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা আইসি একা যাইব একা সঙ্গে তো কেউ যাবে না। বাবা গেছেন দাদা গেছেন সবাই দেখছেন চলিয়া আদরে সন্তান যাবে আব্বাই আব্বা ডাকবে না। কাপড়ের কাপড় বলাইবে কাপড় তো থাকবে না। ধনী থাকো গরিব থাকো আজকাল কাউকে ছাড়বে না। আর আল্লাহ ফেলে কান্না ফেলে দেবেন না। তুমি রাজ্যে চলিয়া যাইনো মাঝে করো জিকির আল্লাহ আল্লাহ ডাকিয়া আল্লাহ আল্লাহ জিকির যখন করিবে কলবে তালা নিশ্চয় তোমার দিয়ে দিবে কলবে তালা যখন তোমার খুলিবে পেনসা গরের কেউ তরঙ্গে সাঁতার তুমি কাটিবে। ফুলের কদর বমল জানে আরো জানে ফুল করি সামনার কদর সামাল জানে উল্লস খেতার মশুরি আল্লাহ আছে নিচে ছয় লক্ষ ভালা ভয় লক্ষ কোনো ক্ষমতা নাই। কিন্তু একমাত্র মুসলমানের ক্ষমতা যে সময় বইয়া যায় আমাদের জিকির শুরু করে তোমার বান্দির ধরো বান্দির বেচারে তারা লড়াই লিখে দিলা তারা জীবনের শুনে নষ্ট
আল্লাহ সুবিষ্ট হল উপস্থিত যারা প্রেজেন্ট আছেন উপস্থিত, আর বালিগুলো যারা মহিলা হল যুক্ত শরীর প্রত্যেকের সুনাম মাফ করে দিলাম। কেউ মুখ আছে মেলায় না বর্তমান ইয়ং জেনারেশন উপায় নতুন ঠিক না আর মোবাইলে মাসে না লাগাইছে কিন্তু পেশা বসে না সেনাইছে, সেনাই গর্বে না মানছে, ইটা ক্রিয়া করু শিক্ষিত করু মুসলমানের উপায় টফি মাতাইছে শরম করে ঠিক না, হিন্দুর উপায় গোলাম আলাইছে তার শরম করে না, আর মুসলমানের উপায় টফি মাতাইছে শরম করে কথাটা লক্ষ্য হলো না তো নাই সেই সময়ে বাচ্চা আমরা প্রাইম মিনিস্টার সম্মত আছি না, আগে আছি আমেরিকা ডব্লিউ বোর্ড, আমেরিকা ডব্লিউ বোর্ড আদালত দিছে দিয়া ঠিক না ঠিক না, এর বাদে তো দাম দাম আর বর্মা শক্তি অংশ আর ভারতের দুগ্রাম মুক্তিযুদ্ধ তারা সত্য যুগে সত্য যুগে নাম রে তাহলে গৌরাম ভরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রহমতুল্লিল আলামিন ট্রেনিং দিয়ে গেছেন, হইয়া গেছেন, দেখাইয়া গেছেন, বুঝাইয়া আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই, আল্লাহর লগে শিয়ার ভাষণ নাই, লাশরিক আল্লাহ ঠিক না, ঠিক না কইব বলে আগে আগে চলো গুপ্ত আমার আর সবাই দুনিয়ার ভাগল, আমরা পেশা বল ঠিক আছি আল্লাহ
আর নমরুদের মাথা বাবা যে হাতলাই আর মশা তের করে আমরা তো রাজনীতি মুসলমান মুসলমান কাউকে ভয় করে? যদি মুসলমানের ইমানি স্পিরিট, ইমানি ইলেকট্রিসিটি, ইমানি কারেন্ট, ইমানের লাইন, ইমান পাতে কমপ্লিট ইমান থাকে, মুসলমান কাউকে ভয় করে? আর ওটা মুসলমান কিন্তু নামাজ রোজা নরম নরম, কলের বাজা টাটকা গরম, দেখা দিলে ইমান নিলে ওটা মুসলমান। মুসলমান নেই, মুসলমান নাই। আচ্ছা রাখো, এখন বাচ্চার দেশে গণক আছে, গণশিরুর নাম শুধু শুধু যাব, ঠিক না? ঠিক না, গণক গুলো দিছে মানুষের মুখের গঠন চাই না দেখা যদি না হয় আয়না, সুন্দরী ভালো লাগে না যদি বাইরে পাখনা, সুন্দরী ভালো ভালো লাগে তাহলে শুরু গেল সবাই মত হবে আলিম জালিম বীর দরবের মন্ত্রী মিনিস্টার, ঠিক না? ঠিক না, এখন বাচ্চা স্বাধীনতা আমি কিছুদিন পর বলবে ওরা নাচতে হবে রাত সবাই, দীর্ঘত পর বলবে ওরা বেশাগিরি মানব পশুর থাকবে না বে সৌরাচারীর যন্ত্রণায়, ঠিক না? ঠিক না, খালি কোন গঠন বিচার নাই, মুসলিম জাহান রাফিরে মাসুল বিচার নাই, খালি কোন গঠন মেয়ে নেই কাকে গিয়া ছয় মাস রাখে পর্যন্ত সন্তান হতে পারে, খালি কোন গঠন বিচার করতে কিছু নাই, ঠিক না? ঠিক না, এখন বাচ্চা তার মুখ দিয়ে
প্রতিদিন যে প্রতিদিন পড়া যায় আরো প্রতিদিন যাইয়া গিয়া দেখে এক বড় এক নেশা তো হল ছেলের নাম আব্দুল্লাহ ইবনে তামিম, বাইরে থেকে বলা শুনছে সুন্দর থেকে ওই বলা কত সুন্দর, আর আমি যে বলা বলি আশপাশের গাছে ধরে কলিমার পাওয়ার আছে না কলিমা করলে বলা মুসলমান পুরুষ কিংবা নারী হোক বেটা কিংবা বেটি হোক পুয়া কিংবা বুড়ি হোক বুড়া কিংবা বুড়ি হোক এক পাল্লা টুটাই দে আসমান আর জমিনের সব কিছু এক পাল্লা টুটাই দে মুসলমানের পাল্লা উজুর হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছে বামান সাকুল্লা তো মাবাজি নুহু পাউলাই গাহুমন মুফলিহু যা নেকির পাল্লা বাড়ি হবে ওজন হবে ডাইয়া তো আমার নামা দেবো বেসে বিজি পৌঁছে বলে আমি আব্দুল্লাহ বাসার বাড়ি থাকি তুই হর আব্দুল্লাহ মারিলাম খাটিলাম টুকরা টুকরা করিলাম এর বাদে আমি কলিমা শিখি বুঝলি এখন
যেমনি বাঘের কিন্তু মাসুক বলিয়া বাঘে এমন ডাক দিছে আগে বলতে না দিব মুরব্বী বাঘের দেখে অন্তর কাছে মধু উড়ে করে করে বাঘ মরে গেছে কত অস্ত্র ব্যবহার করলাম বাঘ হলে না মরে না তোমরা তারা শুরু বাবার মুখে এ বাঘ মাসে তারা শুরু বাড়বো তারা দেশ তারা আসছে রিজাল্ট দিছে বাচ্চা দিচ্ছে বাচ্চা তোমার বাড়ি আব্দুল্লাহ থাকে রিপোর্ট পাইয়া বাচ্চা আব্দুল্লাহ আব্দুল্লাহ তুমি বলে ভাগ পাশো আব্দুল্লাহকে আমি বলে পাচ্ছি না আসাম আসছি বাচ্চা ভাই আব্দুল্লাহ রে তুই কি জাতি মাসো জনসাধারণ আমার একটা সব গেলে আর একটা করে দিই ঠিক না আগে চলে অটোমেটিক আছে নি মা তুই আমার বাচ্চা আছে না আমার জেন বানাচ্ছি না একবার আল্লাহ সুন্দর করে বানাচ্ছে মিষ্টি মিঠে লাগে কোনো পুকুরে মিষ্টি এবং মিষ্টার মিষ্টি মাথা তুলিয়া বাইকটা পুরো হয়ে যাই মুরুর বেলা তো মিঠে লাগবো সারাদিনে দিয়ে কয়েক মিঠে মিঠে লাগে না খাইতে লাগে মিঠে লাগবো খানা দিয়ে
আল্লাহ বলি মানুষ জিকির গাড়ি যত ওজন ঠিক না ঠিক না আর আপনার বর্তমানে বাচ্চা লোক
আমরা দুঃখিত শরীফুজ্জামান রাজীবপুরি সাহেব ডাকাত থেকে অসুস্থ তাই নবা আমির সাহেব ফিরের থেকে আইসি আমরা তো দাওয়াতি সবরে আসছি সবর গেছে আমরা দায়বদ্ধ এই হিসাবে সঞ্জীবুর জুতার আইতার বাপ দরর মাঝে আবার সামনে পড়ে আর এখন আপনারা সামনে বয়ান বেশ সর্বা অগ্রত মৌলানা মঞ্জুর রশিদ আমিনি সাহেব খুব অল্প কথা কইবা এরপরে শরীফুজ্জামান রাজীবপুরি সাহেব ইনশাআল্লাহ তফসীর জানাবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله قد جاءكم من الله نور نور وكتاب مبين صدق الله مولانا العظيم
sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam la ilaha illallah la ilaha illallah jure jure la la ilaha illallah la ilaha illallah la আল্লাহ পাকের নাম বড় নামে তার নাম জুড়ে বলেন কার নাম আরো জুড়ে বলেন কার নাম আল্লাহ পাকের নাম বড় বলতেছে অথচ নির্বাচনের সময় নেতার নাম বলতে আমরা বলা যাবে নেতা চেয়ারম্যান মেম্বার সব যখন এলাকায় দুর্গা তো যুবকরা সারা দিন মিছিল রাত্রে ১২টার সময় যখন বাড়ি যায় মাই জিজ্ঞাসা করে কই গেছিলেন যুবকের গলার বেটারি সাপ নাই এখন মারে কয় চেয়ারম্যান সাথে গলা আছে না গেছে জুড়ে বলেন আছে না গেছে কার নামে আওয়াজ দিয়া যে চেয়ারম্যান সাহেবের নামে আওয়াজ দিয়া গলা বানছে চেয়ারম্যান সাহেব কি যুবক ভাই গলাটা বানাইছে জুড়ে বলেন আমরার গলা কি কোন চেয়ারম্যান মেম্বার বানাইছে কোন এমপি মন্ত্রী বানাইছে এ যারা মাঠে না এরার গলা মনে হয় চেয়ারম্যান সাহেব বানাই আমরার গলা কি চেয়ারম্যান মেম্বার বানাইছে কোন এমপি মন্ত্রী বানাইছে রাজা বাদশাহ বানাইছে আমেরিকার দেরানে বানাইছে গলাটা কে বানাইছে আরো জুড়ে আরো জুড়ে আরো জুড়ে আল্লাহ পাক গলা বানাইছেন গলার ভিতরে শক্তি দিচ্ছেন এখন কথা বলাইতেছেন গলার উপরের নিয়ামত গলার নিচের নিয়ামত ডানে বামে সামনে পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দিচ্ছেন চাওয়া সারা চাইছেন চাওয়া সারা আল্লাহ পাক যে এত নিয়ামত দিলেন আল্লাহ পাকের কোন শান্ত আছে শান্ত নাই নেতায় আবুল বিলি দিলেও শান্ত থাকে আবুল বিলি দিলেও কি করে আবুল বিলি দিয়া মুসিদ তার দেখে একটা বুট বুট দেওয়াই হল একটা আবুল বিলি দিলেও শান্ত থাকে নেতা আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দিলেন শান্ত তারা এবং চাওয়া সারা যে আল্লাহ পাক এত নিয়ামত দিলেন চাওয়া সারা শর্ত সারা এই আল্লাহ পাকের নাম কাজে গলা বানতে কি রাজি নাই রাজি আছেন কারা কারা রাজি দেখি বলেন আল্লাহ 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 আরো জোরে আল্লাহ আরো জোরে আল্লাহ আরো জোরে আল্লাহ এরকম আওয়াজ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ilaha illallah Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu Allah La ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ
জামিয়া ইন্দাবিয়া রওজাতুল উলুম রওজানগর রাধানগর মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহতি মাহফিলের হযরত ওয়াজিবুল ইহতিরাম কাবিল কদ ইহতিরাম হযরত সদরে ইজলাস বারাকাল্লাহু ফি হায়াতিহি মুকাররম মুআজ্জম হযরত উলামায়ে কেরাম সর্বোচ্চ রেজদান প্রিয় তৌহিদি জনতা পর্দার আড়ালের আমার শ্রদ্ধেয়া মহিয়ে মাহবুবরা, বিশেষ করে আমার আগে বয়ান করছেন আমাদের সুনামগঞ্জের সন্তান বিশিষ্ট আলেমে দিন, যার ব্যাপারে আমি প্রায় বলি আদা ফুটা হইলেও তেজ যায় না, সেই বুড়া মানুষ যার জন্য বুড়া যুবক বাচ্চা সবাই পাগল, বয়ান করতেছিলেন শুনছিলেন, আমি আসি নাই বয়ান বন্ধ করতে, আমি পিছনে বসে দাঁড়াইছিলাম, তো আমার এদিকে বয়ান বাদ দিচ্ছেন, আমার পরে আছেন আমাদের বৃহত্তর সিলেট নয় তথা বাংলাদেশের পুরা বাংলাদেশের সিংহ পুরুষ মুফাসসির কোরআন হযরত মাওলানা শরীফুজ্জামান গাজী কুরিয়ানি সুস্থ, হুজুরে উপস্থিত খুব চমৎকার বয়ান শুনবেন, আমি মাঝে অল্প দুই একটা কথা বলবো। কোরআনে পাক থেকে সূরাতুল মায়েদার ভিতর থেকে 15 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাক মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠাইছেন, আমাদের নবীকে পৃথিবীতে কে পাঠাইছেন? আল্লাহ। জুরে বলেন কে? আল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। নবীকে আল্লাহ পাক পাঠাইছেন, বিদায় আমরা নবীকে নবী মানি, আমাদের নবীকে যেহেতু আল্লাহ পাঠাইছেন বিদায় আমরা আমাদের নবীকে নবী মানি, জুরে বলেন নবী মানি, শুধু মানি যে তা না বরং ওনাকে নবী মানতে বাধ্য, নবী মানতে জুড়ে বলেন, আমাদের নবীকে যেহেতু আল্লাহ পাঠাইছেন সুতরাং ওনাকে নবী মানি বরং ওনার নবুয়ত মানতে বাধ্য। যেভাবে এই মৌলভীবাজার থানায় বাংলাদেশের সরকার রুল রেজুলেশন কইরা কোন ব্যক্তিরে যদি ওসি বানায়া মৌলভীবাজার থানায় পাঠায়, সরকারে যারে ওসি বানাইয়া বাধায়, কালো হোক সাদা হোক বেতে হোক লম্বা হোক চয়েস হোক না হোক পক্ষের হোক বিপক্ষের হোক, সরকার যদি কেউ রে ওসি বানাইয়া বাঁচায় ওসি মানি মানতে বাধ্য, কথা বলেন ঠিক না? সরকার যেভাবে কেউ রে ওসি বানাইয়া বাঁচাইলে মানি মানতে বাধ্য, ঠিক একইভাবে আসমান জমিনের মালিক আসমান জমিনের সরকার আল্লাহ পাক কাউকে নবী বানাইয়া বাঁচাইলে মানি তার নবুয়ত মানতে বাধ্য, কথা বলেন ঠিক না? সরকারে ওসি বানায় পাঠাইলে মানি মানতে বাধ্য, কিন্তু সরকার সারা বাইপাসে কেউ যদি কেউ রে ওসি বানায় পাঠায়, কথার কথা মনে করছো নিয়েন না, মৌলভীবাজার থানার অফিসে আইয়া একজন লোকে বললো আমি ওসি, কে বানাইছে? নতুন ওসি সাহেব বললো আমারে বেগম জিয়ায় ওসি বানায় পাঠাইছে, একটা জুয়া ইয়াং দুস্থ যদি আয়া মৌলভীবাজারের থানার ভিতরে আমি ওসি, কে বানাইছে? শিবিরের দলের সবাই মিলে
শিবির জামাতে ইসলামকে সবাই মিলে বসে বানাইছে। আরো জোরে বলেন ঠিক কিনা? সরকারে ওসি বানাইয়া বাঁচাইলে উনাকে ওসি মানি মানতে বাধ্য। সরকার ছাড়া বাইপাসে তৃতীয় পক্ষের কেউ যদি ওসি বানাইয়া বাঁচায় ওসি মানবে দূরের কথা। রাতারাতি ধরে ফাঁসি দেওয়া হয় ঠিক একইভাবে আল্লাহ কেউরে নবী বানাইয়া বাঁচাইলে মানি মানতে বাধ্য। আল্লাহ ছাড়া বাইপাসে কেউ যদি ইহুদিরা কেউরে নবী বানাইয়া বাঁচাই নবী তো মানি না, রাতারাতি ধরে রাতারে ফাঁসি দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলবেন আল্লাহ ছাড়াও কেউ কি নবী বানাইতে পারেন? যেমন নবীর যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুসাইলামাতুল কাযযাব নিজে নিজে নবী হয়েছে, আমার নবী নিজে বলছেন আল্লাহ ছাড়া আমি মুহাম্মদের পরে বুয়া নবী 30 জন আসবে, প্রত্যেকজন মিথ্যাবাদী দাজ্জালের অনুসারী, নিজেকে দাবি করবে আমি নবী, আসলে কেউ নবী নয়, আমার পরে আর কোন নবী নাই। লক্ষ্য করে দেখেন আমার নবীর ভবিষ্যৎবাণী হিসাবে, আমার নবীর ভবিষ্যৎবাণী হিসাবে এই পর্যন্ত প্রায় 29 জন ব্যক্তি ইস্তি দেওয়া নবুয়তের দাবি করছে, যাদেরকে আল্লাহ নবী বানাইছেন না। কেউরে বানাইছে আমেরিকায়, কেউরে বানাইছে ইসরায়েল, কেউরে বানাইছে ব্রিটিশ, কেউরে বানাইছে কোন বাটপারে, কেউ আবার নিজে নিজে, কেউ আবার নিজে নিজে। লাস্টে প্রথম তো মুসাইলামাতুল কাযযাব ইতিহাস বলার টাইম নেই, আসওয়াদে আনাসি এরকম করে আসতে আসতে লাস্টে দেখা যায় সর্বশেষ আমাদের সিলেটের শাহজাহান রহমতুল্লাহর মাজারে এক বন্ডায় করে আমি বললাম এই যুগের শেষ নবী। এলাকার মানুষ জুতা দিবে গালে জুতার বাড়ি ভাই আতা কই তোমরা জুতা দিবাই দেইলেও আমি শেষ নবী। আর কে লাত মারি ফেলাই দিছে কইরা ঘুমায়া বুইরা কই তোমরা লাগতাইলেও আমি এই যুগের শেষ নবী। খবর লইয়া দেখলাম ইটার বলে মাথার তার একটাও জায়গা নাই, তো ইটা বাদ ছাগলে কিনা কয়, ছাগলে কিনা খায় ইটা বাদ। কিন্তু সুস্থির সুবুদ্ধিতে বুঝা শুননা সব জ্ঞানে নবুয়তের দাবি করেছে সর্বশেষ আজ থেকে না প্রায় 150-200 বছর আগে ইন্ডিয়ার পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামের চেরাগালির কির্মিস হইতা নাম তার গোলাম আহমদ কাদিয়ান। হে কয় আমি বললাম শেষ নবী, আমার ঘরে কোনো নবী নাই। যা বলে ভবিষ্যতের ব্যাপারে তা বাস্তবায়ন হয়, যা বলছে জীবনে তার সবুর হয়েছে, জীবনে তার কি হয়েছে বললাম এরপরে কি ছেলে বিশ্বের মাঝে বহুত বড় বুজুর্গ হিসাবে প্রতিষ্ঠা লাভ করব, আমার ছেলে আজকাল দুনিয়ার ইসলাম চালাবে।
বাচ্চা আমার মনিষে এক বছর ধরে মারা গেছে, তার কথা বাস্তব হয়েছে? জুড়ে বলেন না, জুড়ে বলেন না। এরপরে এটা যখন মারা গেছে, তার সামনে যারা ছিল ঘোষণা করছে, এরপরে আমার একটা ছেলে হইব, আমার ঘরে নবী হয়ে হইব। এরপরে বলে তার একটা ছেলে হইব, তার নবী হইব। এরপরে তার ছেলে হইবার আগে ও মহিলা দেখতা, এ মহিলা দেখতা, বলে তার কথা বাস্তব হয়েছে? জুড়ে বলেন না, জুড়ে বলেন না। শুধু তাই না।